কোনো একটা নির্দিষ্ট অংশ যদি আমরা সিলেক্ট করে কপি করতে চাই, যদি আমাদের শেষের দিকে আসবে, কিন্তু ইনিশিয়ালি যদি একটু দেখিয়ে দিই আপনাদের সুবিধা হবে। সেক্ষেত্রে আপনাদের টুলবারটা যদি কারো ডাবল সিঙ্গেল থাকে, আপনারা এরকম ডাবল করে নেবেন, তাহলে সুবিধা হবে। আমি যে টুলটা দেখাচ্ছি যে পজিশনে আছে, আপনারাও সেম পজিশনে ইজি খুঁজে পাবেন। আচ্ছা, সিলেকশন টুলে গেলে আপনি যদি রাইট বাটন ক্লিক করেন, তাহলে এখানে চারটা সিলেকশন টুল দেখাবে। চারটার মধ্যে প্রথমে যেটা আছে এটা রেক্ট্যাঙ্গেল মার্কোই টুল। এই টুলটা সিলেক্ট করে আপনি যদি ড্রাগ অ্যান্ড ড্র করেন, অ্যাজ লাইক ইলাস্ট্রেটরে আমরা শেপ যেরকম ড্র করেছি ওইরকমভাবে ড্র করতে পারেন। ড্র করে আমরা এই অংশটা হয়তো কপি করব, কিন্তু এটা কপি করার আগে আমরা একটা কাজ করতে পারি। কন্ট্রোল এ দিয়ে যদি একটা কন্ট্রোল সি দেই, তাহলে কী হয় জানেন, ক্লিপবোর্ডে এই সাইজটা নিয়ে নেয়। তখন যদি আমি কন্ট্রোল এন দিই, তাহলে আমার ক্লিপবোর্ডের সাইজটা দেখাচ্ছে এবং সেই সাইজ অনুযায়ী আমি একটা ডকুমেন্ট পাচ্ছি, আমি এটা ক্রিয়েট করে নিতে পারছি। এখন যদি আমি একটা নির্দিষ্ট জায়গা কপি করতে চাই, আমি কি করবো, এরকম জায়গাটা ড্র করব। ড্র করার পরে আমি যদি এডিট মেনু থেকে কন্ট্রোল সি দেই, কপি করি, এখানে এনে পেস্ট করতে চাই, তাহলে যেই ডকুমেন্টটা পেস্ট করব সেই ডকুমেন্টটা খুলে আমি এডিট মেনু থেকে পেস্ট করে দেব, অথবা কন্ট্রোল ভি দিব, তাহলে পেস্ট হয়ে যাবে। ইজি না কাজটা? এটা আমার মনে হয় করতে পারবো, প্র্যাকটিস করার প্রয়োজন আছে না, একবারে করবেন। আচ্ছা, এখন এই সাইজটা আমরা ছোট বড় করার জন্য যে সিস্টেমটা ইউজ করব সেটা হলো ট্রান্সফরমেশন। নর্মালি ইলাস্ট্রেটরে যেটা হতো, আমরা সিলেকশন টুলে থাকার পরে একটা বাউন্ডিং বক্স পেতাম, তাই না? বাউন্ডিং বক্সটা দিয়ে কী সুবিধা হতো, যে আমরা একটা কর্নার থেকে রেশিও অনুযায়ী ধরে যদি ছোট বড় করতে চাই করতে পারতাম, অথবা সাইড থেকে করতে পারি, যে কোনো চারটা সাইড থেকে করা যায় অথবা কর্নারগুলো থেকে করা যায়। ইলাস্ট্রেটরও যেরকম, ফটোশপে একই রকম, কিন্তু ফটোশপে যেরকম ইলাস্ট্রেটর যেরকম সিলেকশন টুল সিলেক্ট করলে পাওয়া যায়, এখানে এরকম পাওয়া যায় না। এখানে পেতে হলে যেটা করতে হবে, আপনার নির্দিষ্ট যে ডিজায়ার লেয়ার আছে সেটাকে আগে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আপনি ফ্রি করতে পারেন, অথবা এডিট মেনুতে দেখেন ফ্রি ট্রান্সফরমেশন আছে, এটার শর্টকাট হলো কন্ট্রোল টি, কারণ এটা খুব বেশি ইউজ হয়, যার কারণে খুব ছোট একটা শর্টকাট দেওয়া হয়েছে কন্ট্রোল টি। কন্ট্রোল টি দিলে আপনি এরকম বাউন্ডিং বক্সটা পাবেন, এবং মাউস যখন কর্নারে নিয়ে যাবেন, দেখেন মাউসটা ঠিক বাউন্ডিং বক্সে যেরকম ছিল একই রকম দেখাবে। আপনি চাইলে কর্নারে ধরে যে কোনো সাইড থেকে ছোট করতে পারেন, বড় করতে পারেন। এখন আপনি একটা ছবি ছোট বড় করার জন্য যদি এরকম করেন, তাহলে জিনিসটা কেমন লাগছে বলেন তো? রেশিও অনুযায়ী যদি, প্রপোর্শন অনুযায়ী একটা ইমেজ যদি ছোট বড় করা না হয়, তাহলে চেপটা হয়ে যাবে, তার রেশিওটা ঠিক থাকবে না, তাহলে আসলে কি হলো, আপনার গোলটা কখনোই সাকসেসফুল হবে না। সো আমরা ইমেজ নিয়ে যখন কাজ করবো, এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমরা কখনোই ইমেজকে সাইড থেকে বা কর্নার থেকে হোক এরকম করে ছোট বড় করব না। ইমেজ যদি ছোট বড় করতে হয়, তাহলে আমরা কীভাবে ছোট বড় করব? সেই ক্ষেত্রে যে কাজটা করবেন, আপনি ফ্রি ট্রান্সফর্মে যান, শিফট প্রেস করবেন। শিফট প্রেস করে অনেকে চিন্তা করেন, আমি যেটা পেয়েছি অন্য ক্লাসে, শিফট প্রেস করেছি স্যার, আমি তো শিফট প্রেস করে সাইড থেকে টেনেছি, সেটা হবে না। শিফট প্রেস করে সাইড থেকেও টানা যাবে না, শিফট প্রেস করে আপনাকে কর্নার থেকে, যে কোনো কর্নার থেকে ছোট বড় করা যাবে। আপনি যদি ছোট করেন বা বড় করেন, তাহলে কি হবে, রেশিওটা ঠিক থাকবে, ইমেজের রেশিও ঠিক থাকলে দেখতে সুন্দর লাগবে, ভালো লাগবে, এবং এটাই লজিক, আপনাকে এটাই করতে হবে, আর কোনো অল্টার নেই। পারবো না এটা করতে, আপনাকে একটু ট্রাই করে দেখবেন যে হয় কিনা। আসলে দেখেন, এই টুলটা থেকেই আমরা যেতে পারি, অথবা ডিফারেন্ট ওয়েতেও যেতে পারি। আমরা যদি ফ্রি ট্রান্সফর্মে যাই, তাহলে নর্মালি স্কেল করতে পারি, তার সাথে যেটা করতে পারি, আপনারা যদি কর্নারে নিয়ে যান, যেটা আমরা ইলাস্ট্রেটর পেরেছি, মনে আছে না, জাস্ট কর্নারে নিয়ে গেলে এটা রোটেট টুল হয়ে যায়। কিন্তু আপনি যদি স্পেসিফিক কোনো কাজ করতে চান, যে আমি স্পেসিফিক বিষয়গুলো নিয়ে কাজ করবো, অন্য কিছু করবো না, তাহলে আপনি ফ্রি ট্রান্সফর্ম টুলে থাকা অবস্থায় আপনি এডিট মেনুতে যাবেন, এখানে দেখেন ট্রান্সফরমেশন আছে। ট্রান্সফর্মে গিয়ে আপনি যদি স্কেলে ক্লিক করেন, এখন দেখেন আপনি স্কেলিং ছাড়া আর কোনো কিছু পাবেন না। কর্নারে নিয়ে যান, আপনার এটা আর ডিগ্রি ঘুরানোর কোনো অপশনগুলো আসবে না, এখন শুধু আপনি স্কেলিং করতে পারবেন। কিন্তু শিফট চেপেই আপনাকে স্কেলিং করতে হবে, স্কেলিংয়ের জন্য অন্য কোনো ওয়ে হলে চলবে না, শিফট প্রেস করেই করতে হবে। তারপরে যেটা আছে নেক্সট, সেটা হলো রোটেট, এটা বেসিক্যালি শুধু রোটেটই করবে। তারপরেরটা একটু মজার, সেটা স্কিও। স্কিওটা কি করে, যে আপনি ছবিটা চাইলে এরকম এক সাইড থেকে ছোট বড় করতে পারেন, হ্যাঁ, চারটা যে কোনো সাইড থেকেই সে কাজ করবে, হ্যাঁ, এটা কোনো স্পেসিফিক দিক নাই, যে এদিক থেকে হবে এদিক থেকে হবে না এরকম কোনো কন্ডিশন নাই, চারদিক থেকেই হবে। তারপরে যেটা আছে সেটা হলো ডিস্টর্ট। ডিস্টর্ট মানে কি, ডিস্টর্ট শব্দের অর্থ তো আমরা মোটামুটি জানি, তাই না? যে কোনো ধরনের যে কোনো দিকে আপনি নিতে পারেন। সেই ক্ষেত্রে কর্নারে যখন মাউসটা নিয়ে যাবেন, তখন দেখেন মাউসটার কার্সরটা চেঞ্জ হয়ে যাচ্ছে, হোয়াইট হয়ে যাচ্ছে, এবং ধরে আপনি এটাকে চেঞ্জ করতে পারেন, যেরকম ইচ্ছা সেরকম ডিস্টর্ট করতে পারেন।
এটার জন্য কোনো নির্দিষ্ট নিয়মকানুন নেই, আপনি যেরকম ইচ্ছা যখন যেরকম শেপ করতে চান। এটা কখন কোথায় প্রয়োজন হয়, আপনি যখন মক আপ করবেন কোথাও পোস্টার ব্যানার অথবা গাড়ির মধ্যে বসাবেন, হ্যাঁ কোনো স্ক্রিনে বসাবেন, তখন এই জিনিসটা খুব বেশি প্রয়োজন হয়। তারপরে যেটা আছে সেটা হলো পার্সপেক্টিভ ভিউ। পার্সপেক্টিভ ভিউটা সব জায়গায় কাজ করবে না। হ্যাঁ, আপনি যদি এরকম ক্লিক করেন, খেয়াল করে দেখেন যে আপনার পার্সপেক্টিভ ভিউটা নর্মালি যে কাজটা করার কথা সেটা করছে না, তাই না? মূলত পার্সপেক্টিভ ভিউটা এরকম হয়, কর্নার গুলো ধরে কাজ করে, এটা মাঝখান থেকে কাজ করে না। বিভিন্ন ধরনের শেপ আমি তৈরি করতে পারি। হ্যাঁ, একটা পার্সপেক্টিভ ভিউ, যেগুলো থ্রি ডি ভিউতে গেলে আমরা সাধারণত পাই। তারপরে যেটা আছে র্যাপিং, এই র্যাপ ওয়ার্পটা হলো মূলত কাজ করে আপনি যখন নাকি কন্ট্রোলিং চান, কন্ট্রোল করবেন প্লাস আপনি মডিফিকেশন করবেন, তখন এই জিনিসটা খুব বেশি প্রয়োজন হয়। আপনি যখন ওয়ার্প সিলেক্ট করবেন তখন চারটা কন্ট্রোলার পাওয়া যায়, এখানে যদি ক্লিক করেন দেখেন যে কন্ট্রোলার চলে আসছে পাতের মতো। এটা বেসিক্যালি বুক অথবা বুক জাতীয় কোনো জিনিস যেগুলো ফোল্ডেড বা সাইড ধরে আপনাকে মডিফাই করতে হতে পারে, এরকম মক আপগুলোতে কাজে লাগে। আমরা সাধারণত মক আপ এটা দেখাবো যে এটার ইউজেসটা কীভাবে হয়। সাধারণত এটাতে কর্নার থাকে, এরকম কন্ট্রোলিং ধরে আপনি চেঞ্জ করতে পারেন। আচ্ছা, যদি আমরা এডিট মেনুতে যাই, এখানে দেখেন একটা অপশন আছে, 180 ডিগ্রি ঘোরানো যায়, 90 ডিগ্রি ঘোরানো যায়, 90 ডিগ্রি হলো ক্লোক ওয়াইজ আর 90 ডিগ্রি হলো কাউন্টার ক্লোক ওয়াইজ। 180 ডিগ্রি আর হরিজেন্টাল ফ্লিপ একই কথা, তাই না? দেখেন আমরা যদি এই ছবিটাকে ধরে 180 ডিগ্রি ঘুরাই তাহলে কি হচ্ছে, 180 ডিগ্রি ঘুরে গেল উপর থেকে নিচে, কিন্তু এটার কোনো কোনো কন্ট্রোল নাই যে আপনি ডান দিকে বা বাম দিকে ঘুরাতে চাইলে কোনো উপায় নাই। সেই ক্ষেত্রে যেটা করবেন, নিচে ফ্লিপ আছে, আপনি ফ্লিপটা হরিজেন্টাল বা ভার্টিক্যাল করতে চান সেটা দিয়ে দিতে পারেন। যে আপনি হরিজেন্টালি চান, হরিজেন্টালি ফ্লিপ হলো, আবার যদি ভার্টিক্যালি করতে চান আপনি ভার্টিক্যাল ফ্লিপও এখান থেকে করতে পারেন, ঠিক আছে? আর 180 ডিগ্রি দিলে কি হবে, আমরা জানি সমান যে বিষয়টা আছে এটা হলো 180 ডিগ্রি, তাহলে এর উল্টা দিকে সে ঘুরে যাবে। এছাড়া এখানে আরেকটা বিষয় আছে, ক্লোক ওয়াইজ কাউন্টার ক্লোক ওয়াইজ। আমরা জানি ঘড়ি সবসময় এদিকে ঘুরে, তাই না? বাম দিকে ঘুরে, হ্যাঁ ডান দিকে ঘুরে। আচ্ছা, তাহলে কি আমি ভুল জানতাম? আচ্ছা, ডান দিকে ঘুরে আসলে, তাহলে ক্লোক ওয়াইজ যখন দিবেন ডান দিকে ঘুরবে। আর একটা ছবি আপনি তুলেছেন, হয়তো মোবাইলটা বাঁকা করেছিল অথবা ক্যামেরাটা বাঁকা করেছিল, অনেক সময় হয় না ছবি এরকম উল্টা উঠে, কি করবেন বাম দিকে ঘুরাবেন, তাহলে সেটা হবে কি, কাউন্টার ক্লোক ওয়াইজ। কাউন্টার ক্লোক ওয়াইজ হলে যাবে লেফট সাইডে, এই যে কাউন্টার ক্লোক ওয়াইজ মানে ক্লোকের উল্টা দিকে, ঠিক আছে? এটা মনে আমরা প্র্যাকটিস করে নিতে পারবো, তাই না? খুব একটা বেশি কিছু নাই। আচ্ছা, আমরা পরের বিষয়টা যাই, সেটা হলো উইন্ডো মেনুতে হিস্ট্রি বলে একটা কথা আছে। এখানে যদি যাই আমরা, কি হয় এখানে, কয়েকটা কাজ করেছি ছোটোখাটো, এই বিষয়গুলো এখানে দেখাচ্ছে কি কি হয়েছে। আমরা রোটেট করেছি, ট্রান্সফর্ম করেছি, মুভ করেছি, পেস্ট করেছি, নিউ ছিল, ভিজুয়ালি আপনি আন্ডু করতে পারছেন মোট কথা। এখন এই ভিজুয়াল আন্ডুর যে বিষয়টা আছে হিস্ট্রিতে, আপনি কতগুলো পণ্য দিতে পারবেন এটা যদি আপনি দেখতে চান, তাহলে যেতে হবে কন্ট্রোল কে দিতে হবে কিবোর্ডে। কন্ট্রোল কে যদি আমরা প্রেস করি তাহলে এখানে পাবো পারফরমেন্স। পারফরমেন্সে যাওয়ার পরে হিস্ট্রি স্টেট দেখাবে, এখানে 30 দেয়া আছে, তার মানে আপনি ম্যাক্সিমাম 30টা পাবেন। হাইস্ট কত করা যায়, আপনি যদি স্লাইডার ধরে ডান পাশে নিতে থাকেন দেখবেন যে 1000 পাওয়া যাবে। তার মানে হলো ফটোশপে আমরা ম্যাক্সিমাম 1000 পর্যন্ত হিস্ট্রি স্টেট রাখতে পারবো। এবং মজার বিষয় হলো, আমার জানা মতে, আমি 3D অনেক সফটওয়্যার নিয়ে কাজ করেছি, কোনো সফটওয়্যারে দেখি নাই যে ভিজিবল হিস্ট্রি থাকে, শুধুমাত্র ফটোশপে এটা করেছে যে আপনি হিস্ট্রিটা ভিজিবল রাখতে পারেন, যে কোনো জায়গা থেকে আপনি দেখে দেখে সেটাকে চেঞ্জ করতে পারেন। এখন আপনি তো বলতে পারেন যে 1000 রাখলে তো আমাদের সুবিধা, কিন্তু আমরা কাজ করার সময় 1000 রাখলে কী সুবিধা কী অসুবিধা এটা নিয়ে যদি একটু ডিসকাস করি আপনাদের ভালো হবে। মূলত আমরা র্যাম এবং রোম সম্পর্কে ধারণা আছে, আমার ধারণা সবাই, তাই না? র্যাম এবং রোম সম্পর্কে ধারণা আছে না? আমরা কম্পিউটারে যে র্যাম ইউজ করি, এই বেসিক্যালি কী কাজ করে ধারণা আছে আপনাদের? এই ইনস্ট্যান্ট যে কাজগুলো হয়, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি যেটাকে বলা হয়, যে ইনস্ট্যান্ট জিনিসগুলোকে সে মেমোরি করে রাখে।
তার মানে হলো আপনার কম্পিউটারের র্যাম যদি 2 GB হয় আর আপনি যদি 1000 এখানে হিস্ট্রি দিয়ে থাকেন, তাহলে কি হবে, একটা সার্টেন পিরিয়ডে কাজ করতে করতে দেখবেন আপনার কম্পিউটার আর চলছে না। কারণ হলো কি, সে যতগুলো মেমোরি, যতগুলো স্ন্যাপশট আছে সবগুলো সে স্টোর করছে মেমোরিতে। 1000 যখন হয়ে যাবে তখন আপনার দেখা যাবে 2 GB র্যামের হয়তো 1/4 সে জায়গা দখল করে ফেলছে, বা 50% অথবা 1/3 সে দখল করে ফেলছে। তখন যে প্রবলেমটা হবে যে আপনার কম্পিউটার স্মুথলি রান করবে না। যদি এরকম হয় যে যেমন আমি যে ল্যাপটপটা ইউজ করি সেটাতে র্যাম আছে 16 GB, 16 GB হয়, সেখানেও আমি 1000 দিই না, আমি সেখানে ম্যাক্সিমাম হয়তো 300 বা 200 বা 250 ইনস্টেড ইউজ করি। যদি আপনার কম্পিউটারে 8 GB বা 16 GB র্যাম থাকে, সেক্ষেত্রে আপনি 1000 ইউজ করতে পারেন, খুব একটা প্রবলেম করবে না, সে তখন স্মুথলি মোটামুটি চলবে। কিন্তু যদি আপনাদের কম্পিউটারে র্যামের পরিমাণ কম হয়, 2 GB 3 GB বা 4 GB হয়, আমি রিকোয়েস্ট করবো সেটা কমিয়ে রাখবেন, তাহলে পারফরমেন্সটা ভালো পাবেন। ক্লিয়ার বিষয়টা? আর ভিজিবল আন্ডার কিছু শর্টকাটও আছে, শর্টকাটটা পাবেন আপনি এডিট মেনুতে। এডিট মেনুতে গিয়ে দেখেন এখানে স্টেপ ফরওয়ার্ড স্টেপ ব্যাকওয়ার্ড আছে, একটা হলো শিফট কন্ট্রোল জেড আর একটা হলো অপশন কন্ট্রোল জেড, এই দুইটা দিয়ে আপনারা ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড করতে পারবেন। যেমন আমি যদি এখন স্টেপ ব্যাকওয়ার্ড দিই, তার মানে কী হবে, পিছনের দিকে যাবে, তাই না, উপরের দিকে উঠবে। আমি একটা ব্যাকওয়ার্ড দিই, দেখেন উপর দিকে আসছে। হ্যাঁ, আপনি ভিজুয়ালি এই জিনিসগুলো এখান থেকে করতে পারবেন, দেখতে পারবেন। এখানে ইলাস্ট্রেটরের মতো টুলগুলো বাহিরে আনা যায় না, কিন্তু এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন। মূলত এই দুইটা টুলই ইউজ হয়, এই নিচে দুইটা টুল খুব একটা ইউজফুল না। প্রথম যে টুলটা আছে এটা রেক্ট্যাঙ্গেল টুল, এটা ড্র করার জন্যে ইলাস্ট্রেটরের শেপ ড্র করার যা যা টেকনিক আছে সবগুলো টেকনিক ইউজ করতে পারবেন। কীরকম, যে আপনি এই চোখটা থেকে শুরু করলেন, মনে করলেন এখান থেকে আপনার শুরু হলো, কিন্তু আপনি চান এই শুরুর জায়গাটা আপনি সেন্টার করার জন্য, তাহলে কি করবেন, অল্টার প্রেস করবেন। অল্টার প্রেস করে আপনি এই কাজটা করতে পারেন। যদি আপনি রেশি অনুযায়ী বড় করতে চান, তাহলে আপনাকে শিফট প্রেস করতে হবে। এগুলো মনে আছে না আমাদের? যদি শুরুর জায়গাটা আমরা চেঞ্জ করতে চাই, তাহলে স্পেস বার প্রেস করতে হবে। স্পেস বার প্রেস করে আমরা চেঞ্জ করতে পারবো, কাজে এটা শেখানোর মতো আর কিছু নাই। ইলিপসও একই রকম বিহেভ, মোটামুটি সিমিলার, কিন্তু এর কি কাজ সেটা আমরা দেখব। আমরা কোনো একটা ইমেজ যদি সিলেক্ট করি, সে কি কি করতে পারে, মূলত তিনটা কাজ করতে পারে। একটা হলো কপি করতে পারে, মনে করেন এই ইমেজের আমরা যদি এটাকে লেয়ার বানাই ফেলি, সেটা বেটার। মনে করেন এই ইমেজের কোনো একটা পার্ট, কোনো একটা অংশ আমি মুছে ফেলতে চাই, তাহলে আপনি যে অংশটা সিলেক্টেড থাকবে সেই অংশটাকে মুছতে চাইলে জাস্ট সিলেক্ট করবেন এবং কিবোর্ডে যে ব্যাক স্পেস আছে প্রেস করবেন, তাহলে মুছে যাবে। নিচে থেকে হোয়াইট বেরোচ্ছে, কেন এই লেয়ারটা হোয়াইট হিসেবে আছে, যার কারণে আপনি সরি রেড আছে, রেডটা দেখতে পাচ্ছেন, তার মানে এই জায়গাটা আসলে মুছে গেছে। যদি এটা হোয়াইট হতো, তাহলে আসলে আপনি হোয়াইটই দেখতে পেতেন। তার মানে এক নাম্বার কাজ হলো কোনো সিলেক্টেড এরিয়াকে সে মুছতে পারে, কিন্তু স্মার্ট অবজেক্ট লেয়ার যদি থাকে সেটাকে সে মুছতে পারে না। নর্মাল যে কোনো লেয়ারের কাজগুলো সে করতে পারে। আরেকটা কাজ করতে পারে, সেটা আমরা অলরেডি দেখেছি, কোনো একটা জায়গা যদি সিলেক্টেড থাকে সেটাকে কপি করতে পারে। মনে করেন লেয়ারের এই অংশটাতে আমার সিলেকশন আছে, এখন আমি যদি কন্ট্রোল সি দেই অথবা এডিট মেনু থেকে যদি আমি কপি করি, তাহলে কপি হবে এবং নতুন একটা ডকুমেন্টে নিয়ে অথবা সেম ডকুমেন্টে আমি যদি পেস্ট করি, তাহলে পেস্ট হবে, এটাকে যে কোনো জায়গায় আমরা নিয়ে যেতে পারি। আরেকটা কী কাজ করতে পারি, সেটা হলো আমি যদি কোনো একটা এরিয়া সিলেক্ট করি, ওই সিলেক্টেড এরিয়াতে আমরা ফিল কালার করতে পারি। যেমন ফরগ্রাউন্ড কালার অথবা ব্যাকগ্রাউন্ড কালার আছে, সেটাকে আমরা ফিল করতে পারি। সরি, তাহলে কয়টা কাজ করা গেল, তিনটা কাজ করা যাবে। একটা হলো রিমুভ করা যাবে, সেকেন্ড হলো ফিল করা যাবে, থার্ড হলো কপি করা যাবে। ডিসিলেক্ট করার জন্য মনে করেন এই সিলেকশনটা আছে, সিলেকশনটা ডিসিলেক্ট করার জন্য দুইটা ওয়ে আছে। একটা হলো সিলেকশনের বাহিরের এরিয়াটা, যখন সিলেকশন বুঝবেন কেমন করে যে কোথায় সিলেক্ট আছে, সেটা বোঝার উপায় হলো যদি আপনি সিলেকশন টুলে থাকেন, সিলেকশনের ভিতরে আনলে দেখবেন একটা হোয়াইট কার্সর চলে আসবে এবং সাথে চার কোণে একটা রেক্ট্যাঙ্গেল দেখাবে। যদি বাহিরে থাকেন তাহলে এটা দেখাবে মানে ডিসিলেক্টেড এরিয়া, এখানে আসলে সিলেকশন নেই। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে সিলেকশনটা চলে যাবে, মানে ডিসিলেক্ট হয়ে যাবে। অথবা একটা শর্টকাট আছে, আপনি যদি সিলেকশন এরিয়াতে থাকেন, সিলেকশন মেনুতে যান, এখানে দেখেন ডিসিলেক্ট আছে, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি দিলে ডিসিলেক্ট হয়ে যাবে। তাহলে দুইটা ওয়েতে আমরা ডিসিলেক্ট করতে পারি। এখন আরেকটা জিনিস যেটা দেখবো, সেটা হলো কোনো একটা ডিজাইনের মধ্যে কখনো যদি আপনার প্রয়োজন হয় অথবা একটা কাজ করতে চাচ্ছেন, আপনি সেখানে একটা বর্ডার দিতে চান, বর্ডারটা দেওয়ার উপায় হলো সিলেকশন মেনুতে যাবেন, মডিফাইতে যাবেন, গিয়ে দেখেন এখানে বর্ডার আছে, বর্ডারে যদি ক্লিক করেন তাহলে বর্ডার
উইথটা আপনি সিলেক্ট করতে পারবেন কত পিক্সেল দিতে চান। আপনি হয়তো 15 পিক্সেল বা 10 পিক্সেল অথবা 5 পিক্সেল হোয়াট এভার যেটাই চান দিতে পারেন। দেওয়ার পর যদি আমরা নতুন একটা লেয়ার নিই, নিউ লেয়ারের মধ্যে ফিল করি, আমরা একটা ডিফারেন্ট কালার দিই ইনস্টিটিউট অফ ব্ল্যাক, ফিল করার ওয়েটা মনে আছে না, কন্ট্রোল ব্যাক স্পেস আর একটা হলো অল্টার ব্যাক স্পেস, যেহেতু আমরা ফরগ্রাউন্ড কালার দিব অল্টার ব্যাক স্পেস দিয়েছি। হ্যাঁ, এবং ডিসিলেক্ট করলে দেখেন যে যেটা হয়েছে যে একটা বর্ডার তৈরি হয়েছে, কিন্তু বর্ডারটা কিন্তু স্মুথ না, একটু ব্লেন্ডিং টাইপ আছে, একটু গ্রেডিয়েন্ট টাইপ আছে, তাই না? এটা মূলত এই ধরনের কাজই করে, এক্সপার্ট আছে, স্মুথ আছে, কন্ট্রাক্ট আছে, এগুলো কি কিরকম ধরনের কাজ হবে। এখানে একটা টুল আছে ম্যাজিক ওয়ান টুল অথবা কুইক সিলেকশন টুল। কুইক সিলেকশন টুল আসলে কন্টিনিউশন সিলেক্ট করে, ম্যাজিক ওয়ান টুলও কাছাকাছি ধরনের কাজ করে। আমরা ইমেজের মধ্যে যদি শুধুমাত্র গ্রিন যেগুলো আছে গ্রিন পাতাগুলো সিলেক্ট করতে চাই, তাহলে আমি গ্রিন একটাতে ক্লিক করব। ক্লিক করলে দেখেন সে একটা নির্দিষ্ট এরিয়া সিলেক্টেড হয়েছে, কিন্তু পুরো এরিয়াটা হয় নাই। আমি হয়তো শিফট প্রেস করে আমি একটু বেশি করতে পারি, কিন্তু এটার একটা সহজ উপায় আছে যে এটাকে আমি আরেকটু বেশি যদি ইনক্রিজ করতে চাই, সিলেকশন মেনুতে যাব, সিলেকশন মেনুতে যে দেখেন সিমিলার বলে একটা কথা আছে, যদি সিমিলারে ক্লিক করি তাহলে যতগুলো গ্রিন সিমিলারিটি ছিল সেগুলো সিলেক্ট করেছে, কিন্তু এক্স্যাক্টলি যে যে বিষয়গুলো আমার প্রয়োজন 100% করতে পারিনি। সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, গ্রিনের পরিমাণটা একটু ইনক্রিজ করতে পারেন। ইনক্রিজ করার জন্য এখানে দেখেন গ্রো আছে, এটা যদি ক্লিক করেন তাহলে আরেকটু গ্রো করবে। আমরা যদি আরেকটি ক্লিক করি আরেকটু গ্রো হচ্ছে, ম্যাক্সিমাম এরিয়াটা তার যতটুকু সম্ভব সে কভার করেছে। এখন যদি আপনার আরও বেশি প্রয়োজন, সেক্ষেত্রে আপনি লেসো টুল ইউজ করতে পারেন। লেসো টুল দিয়ে যদি সিলেকশনকে প্লাস করতে হয়, যদি অ্যাড করতে হয়, তাহলে শিফট প্রেস করতে হবে। দেখেন শিফট প্রেস করার সাথে সাথে মাউসের সাথে একটা প্লাস সাইন আসছে, দেখা যাচ্ছে? আর যদি আপনি মাইনাস করতে চান তাহলে মাইনাস মানে অল প্রেস করতে হবে, অল প্রেস করলে দেখেন একটা মাইনাস সিম্বল চলে আসবে। তাহলে এখন এই পাতাটার মাঝখানে যদি আমি আসলে এই সিলেকশনগুলোকে নিয়ে আসতে চাই, তাহলে শিফট প্রেস করব এবং প্লাস সাইন আসবে, আমি এটাকে ধরে পুরো এরিয়াটা নিয়ে আসতে পারি, তাহলে কি হলো পুরোটা সিলেক্ট হলো, তাই না? এখন মনে করেন এই সিলেকশন যে এরিয়াটা আছে এটাতে আমি আর একটু বেশি বর্ডার দিতে চাই, মানে একটু এক্সপ্যান্ড করতে চাই, বড় করতে চাই সিলেকশন এরিয়াটা। সেক্ষেত্রে আপনি সিলেকশন মেনুতে যাবেন, মডিফাইয়ের ভিতরেই একটা পাবেন এক্সপ্যান্ড। এক্সপ্যান্ডে যখন আপনি ক্লিক করবেন, কত পিক্সেল এক্সপ্যান্ড করতে চান, আপনি কি 2 পিক্সেল, 3 পিক্সেল, 5 পিক্সেল যা চান। আমি হয়তো 3 পিক্সেল দেখা যায় না, অবশ্য 5 পিক্সেল দেখা যায়, আমি 5 পিক্সেল সিলেক্ট করে ওকে করলাম। এখন দেখেন আপনার সিলেক্টেড এরিয়া থেকে সে কী করেছে, 5 পিক্সেল এক্সপ্যান্ড করেছে, চারিদিকে 5 পিক্সেল পরিমাণ বেশি সিলেকশন হয়েছে। কখনো কখনো আমাদের কাজের প্রয়োজন এই জিনিসটা হবে যে সিলেক্টেড এরিয়া আমাদের একটু বাড়তে নেওয়ার প্রয়োজন হবে। আবার কখনো এরকম হবে যে আপনি যে সিলেক্টেড এরিয়াটা আছে তার থেকে আমরা একটু কন্ট্রাস্ট করব, কন্ট্রাক্ট করব, ভিতরের দিকে নিয়ে আসবো, কমিয়ে ফেলব। সেক্ষেত্রে আবার একই কাজ করতে পারেন, এখানে গিয়ে দেখেন কন্ট্রাক্ট আছে, কন্ট্রাক্টে যদি ক্লিক করেন, এখানে যে আপনি 10 পিক্সেল না হোক 6 পিক্সেল দেন, ওকে করেন, তাহলে দেখেন ইনসাইডে চলে আসবে, ভিতরের দিকে চলে আসবে। সেই কাজটা আসলে করা হয় ফেদার দিয়ে। ফেদার দিয়ে করতে গেলে আপনাকে যে কাজটা করতে হবে, কোনো একটা সাইড যদি আপনি মিলাতে চান ব্যাকগ্রাউন্ডের সাথে, রেকটেঙ্গেল টুল দিয়ে ওই সাইডটা আপনি সিলেক্ট করতে হবে। একটু এরিয়া থাকতে পারে যে কিছুটা আপনি টাচ করে একটা রেকটেঙ্গেল তৈরি করলেন, রেকটেঙ্গেল তৈরি করে যেই লেয়ারটা থেকে আপনি কাজ করবেন, যেই লেয়ারটা থেকে আসলে ছবিটাকে মিলাবেন, মূলত এই যেটা করে কিছুটা অংশ মুছে দেয়, ডিলিট করে দেয়, রিমুভ করে দেয়। যেমন এই লেয়ারটা থেকে আমরা কিছু অংশ মুছবো, এই লেয়ারটা আমরা সিলেক্ট করেছি এবং এটার উপরেই কিন্তু সিলেকশন টুলটা দিয়ে সিলেক্ট করা আছে। দেন আমরা যেটা করব, সিলেকশন মেনু থেকে মডিফাই থেকে ফেদারে যাব। ফেদারে গিয়ে আমরা এই পরিমাণটা কীভাবে জাস্টিফাই হবে, কীভাবে আমরা সিলেক্ট করব যে আসলে কত হবে, 30 হবে না 10 হবে না 3 হবে, তাই না? পরিমাণটা যত বেশি হবে পার রিমুভে তত বেশি এক্সপ্যান্ড করবে, আমরা কাজটা করে দেখাই তারপরে বুঝতে সুবিধা হবে। আমি এখন ফেদার রেডিয়াস নিয়েছি 30, যখন 30টা ওকে করব, ওকে করার পরে কিছু হয়েছে কিনা দেখতে পাচ্ছি না, তাই না? এটা কর্নার লাগ থাকার কারণে দেখা যাচ্ছে না, আমি একটু নিচে থেকে নেই তাহলে দেখতে সুবিধা হবে। আচ্ছা, 30 পিক্সেল নেওয়ার কারণে যেটা হয়েছে দেখেন কর্নারগুলো স্মুথ হয়ে গেছে, তাই না? এখন আর সিলেক্টেড কর্নার নেই। এখন যদি কিবোর্ডে আপনি ব্যাক স্পেস প্রেস করেন তাহলে কি হবে বলেন তো, সিলেকশন থাকলে কি হয়, রিমুভ হয়, তাহলে নিচের ছবিটা আসলে রিমুভ হবে। আমি যদি ব্যাক স্পেস একবার প্রেস করি
তেল দেখেন কিছুটা রিমুভ হয়েছে, কিন্তু 100% হয়নি। আমার এখানে কেমন যেন দাগটা দেখা যাচ্ছে। আমি যদি এটা স্মুথলি মিলাতে চাই আমি আরেকটা প্রেস করতে পারি। এখন মনে হচ্ছে মোটামুটি মিলেছে, কিন্তু এই কর্নারটা একটু রয়ে গেছে, তাই না? একটু দেখা যাচ্ছে, আমি আরেকটা প্রেস করতে পারি। এখন যদি আমি ডিসিলেক্ট করি তাহলে দেখেন মনে হবে ছবিটা যেন ডান পাশ থেকে মিলে গেছে। মূলত এই কাজটাই করে। এখন এই যে মুছার যে পরিমাণটা, এই যে ডিস্টেন্সটা, এটা ডিপেন্ড করবে হলো আপনার কত পিক্সেল দিবেন। যদি পিক্সেল আপনি কম দেন, রেডিয়াসটা যদি আপনি কম নেন, মনে করেন আমরা এখানে দেখি ফেদার, এখানে যদি আমরা 30 নিয়েছি, এখানে যদি শুধু 3 নেই তাহলে কি হচ্ছে, রেডিয়াসটা দেখেন কম ছোট হচ্ছে। এখন যদি রিমুভ করেন তাহলে দেখেন কতটুকু রিমুভ হচ্ছে, এই রেডিয়াসটা ছোট হচ্ছে না। এটা ডিপেন্ড করে পরিমাণ কম বেশি। এটা বেশি রিমুভ হয়েছে কারণ হলো বড় করে রিমুভ হয়েছে কারণ রেডিয়াস বেশি ছিল, আর এখানে রেডিয়াস কমের কারণে এখানে মুছেছে কিন্তু রেডিয়াসটা খুব কম ছোট। এখন একটা ছবির যদি আপনি চারিদিক থেকে করতে চান তাহলে কি টেকনিক ইউজ করব, এর সাথে আমরা আরেকটা জিনিস শিখে ফেলবো আজকে। ইনভার্স বলে একটা বিষয় আছে আমাদের, এর পরের অপশনটাই আসলে ইনভার্স সিলেকশন। ইনভার্স সিলেকশনটার সাথে ফেদারের একটা সম্পর্ক আছে, সেটা আমরা দেখব। আপনি মনে করেন এই ছবিটা চারিদিকে আপনি ফেদার দিতে চান, তাহলে পুরো ছবিটা যদি আমরা ইনসাইডে একটু ভিতর থেকে সিলেক্ট করি, করার পরে এখন আমরা জানি সিলেকশনটা এদিকে আছে, যদি মুছে দিই আমাদের মাঝখানে মুছে যাবে, তাই না? আমরা যদি এটাকে ফেদার দিতে চাই, এখানে গিয়ে আমরা ফেদার দিলাম 30, ওকে ফাইন। যদি ব্যাক স্পেস দিই তাহলে মাঝখানে মুছে যাচ্ছে, কিন্তু আমাদের প্রয়োজন আসলে সাইডগুলো মুছা। তাহলে আমি কি করব, সেই ক্ষেত্রে সিলেকশন টুলে গিয়ে দেখেন ইনভার্স বলে একটা কথা আছে। ইনভার্স মানে কি, উল্টা দিকে করে দিবে, যেদিকে সিলেকশন আছে তার উল্টা দিকে নিয়ে যাবে। সিলেকশন আগে ছিল এই পাশে, এখন দেখেন সিলেকশন এই পাশে, তাই না? এটাতে আমরা চিনতে ভুল করবো না, অ্যাটলিস্ট সিলেকশন যেখানে থাকবে না সেখানে এরকম চার কোণা থাকবে, যেখানে সিলেকশন থাকবে সেখানে একটা হোয়াইট মাউস কার্সর থাকবে। এখন যদি আপনি ব্যাক স্পেস প্রেস করেন তাহলে কি হচ্ছে, দেখেন যেটা চারিদিক থেকে মুছছে, রিমুভ হচ্ছে। এখন ডিলিট করেন, করতে পারবো না কাজটা। এখানে লেসার টুলে যদি যান আপনি তিনটা লেসার টুল পাবেন, একটা হলো লেসার টুল, আর একটা পলিগন, আর একটা ম্যাগনেটিক লেসার। তিনটা তিন ধরনের কাজ করে। আমরা যদি শুধু লেসোটা দেখি, শুধু লেসোতে কি কাজ করে, কখন এরকম যদি হয় আমরা রাফ কোনো একটা জায়গা সিলেক্ট করতে চাই, মনে করেন এই নোজটা সিলেক্ট করতে চাই আমরা রাফলি, সেক্ষেত্রে জাস্ট ক্লিক করে ড্রাগ করবেন, দেখেন একটা সাথে লাইন তৈরি হচ্ছে। তাহলে আপনি ফ্রি হ্যান্ড ধরে, ফ্রি হ্যান্ড যদি আপনার ভালো হয় তাহলে আপনার সিলেকশনটা একটু সুন্দর হবে, ভালো হবে। আপনি একটু সিলেক্ট করতে পারলেন, চাইলেন যে এটাকে একটা ফ্ল্যাট কালার দিয়ে দিবেন, এরকম আর কি, আর কিছুই না, জাস্ট দেখালাম। রাফ কাজের জন্য আপনারা লেসার টুল ইউজ করতে পারেন, এটা যে কোনো ধরনের এরকম সিলেক্ট, ফ্রি হ্যান্ড সিলেক্ট করার জন্য কাজ করে, ভালো কাজ করে। আপনারা যদি কোথাও ধরেন কোনো একটা সিলেকশন নিয়েছেন, সিলেকশনটা নিয়ে আপনি প্লাস করতে চান, আমি একটু ইনক্রিজ করতে চাই, তাহলে আমরা একটু আগে শিখেছি শিফট প্রেস করব, ধরে আমরা যেটুকু বাড়াতে চাই সিলেক্ট করব, বেড়ে যাবে। যদি আমার মনে হয় একটু মাইনাস করা প্রয়োজন, আমরা অল্ট প্রেস করে এরকম মাইনাস করে দিব। ক্লিয়ার না বিষয়টা? আচ্ছা, লেসার টুল এইসব কাজের জন্য খুব ভালো কাজ করে। পরের টুলটাতে একটু প্রবলেম আছে, পলিগোনাল টুল। কারণ হলো আপনি পলিগোনাল টুলটা সিলেক্ট করেছেন, কাজ করছেন, এরকম ক্লিক ক্লিক করে করে কাজ করে। হ্যাঁ, যেটা শুরুর পয়েন্ট সেখানে আপনি যখন যাবেন দেখেন একটা ডিগ্রি সাইন আসছে, তার মানে হলো এখন ক্লিক করলে সে ক্লোজ হয়ে যাবে। কিন্তু এই টুলটা একটু ভয়ানক আছে, যদি এরকম হয় যে আপনি শুরুর পয়েন্টটা কোনোভাবে ক্লিক করার পরে ভুলে গেছেন, খুঁজে পাচ্ছেন না, তখন আপনি যেখানেই যান কোনো টুলে যেতে পারবেন। হ্যাঁ, এটা বিপজ্জনক টুল। হ্যাঁ, খুঁজে এনিহাও বের করতে হবে, যদি খুঁজে নাই পান, একান্তই না পান, তাহলে কি করবেন জানেন, ডাবল ক্লিক করবেন, যে কোনো জায়গায় ডাবল ক্লিক করবেন সে ছেড়ে দিবে। এটা খুব একটা প্রবলেমেটিক, কিছু করার নেই আসলে এই টুলটার। সো আপনারা যখন ইউজ করবেন, আমি দেখেছি অনেকে এই প্রবলেম পড়েছেন, হয়তো পড়বেন। আচ্ছা, নেক্সট যেটা আমরা দেখব যে এই টুলটার নাম হলো ম্যাগনেটিক লেসার টুল। ম্যাগনেটিক মানে তো আমরা জানি ম্যাগনেটের মতো কাজ করে, মানে চুম্বকের মতো কাজ করে। আমরা যদি কোনো একটা পোর্শন সিলেক্ট করতে চাই, মনে করেন এই নোজটাই সিলেক্ট করতে চাই, মনে করেন পাশে একটা সিম্পলি ক্লিক করলাম, সিঙ্গেল একটা ক্লিক করব, ক্লিক করে আপনি হাত ছেড়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই, পাশ দিয়ে শুধু মাউসটা নিয়ে যাবেন। নিয়ে গেলে সে যে কাজটা করবে অটোমেটিকলি সে একটা সিলেকশন তৈরি করবে, শুধু আপনার কাজ হলো পাশ দিয়ে নিয়ে যাওয়া। হ্যাঁ, এইটুকু যদি আপনি করতে না পারেন তাহলে আর সিলেকশন টুল ইউজ করার প্রয়োজন নেই। হ্যাঁ, অ্যাটলিস্ট এই কাজটুকু আপনাকে করতে হবে এনি হাউ। হ্যাঁ, এটা ভালো, অবশ্যই ভালো, মানে এক একটার এক এক সুবিধা অসুবিধা সব মিলেই আছে। হ্যাঁ, আপনি আবার সেই সীমানায় চলে আসলেন, একটা ক্লিক করলেন, সিলেক্ট হয়ে গেল। তার মানে তিনটা টুলের তিন রকম ফাংশনালিটিস, একটু প্র্যাকটিস করুন।
দুইটা টুল কাছাকাছি একই কাজ বলা যায়, কাছাকাছি কাজ এবং কাছাকাছি দুইটা জিনিস রাখা হয়েছে। হ্যাঁ, একটা হলো কুইক সিলেকশন টুল। এই মূলত কি করে, মনে করেন একটা প্লাস সাইন আছে, আপনি ধরে সিলেক্ট করতে যান, জাস্ট টেনে যাবেন, সে সিলেক্ট হয়ে যাবে। আবার কিছু প্রবলেম আছে, ধুম করে চলে যাবে, যদি এরকম করে বাইরে চলে যায় সেই ক্ষেত্রে আপনি অল প্রেস করবেন, অল প্রেস করে দেখেন রেডিয়াসটা মাঝখানে মাইনাস চলে আসছে। এখন যদি আপনি ক্লিক করেন এই থেকে মুছতে শুরু করবে, অল প্রেস করে। ব্রাশের সাইজ তো ছোট বড় আমরা অলরেডি শিখেছি, তাই না? যখন নাকি ছোট জায়গায় আসবে আমরা ব্রাশের সাইজ ছোট করে নিব, তাহলে সুবিধা হবে। হ্যাঁ, আবার যেখানে প্লাস করা দরকার প্লাস করে নিব, এটা খুব ভালো কাজ করবে ইজি সিলেক্ট করার জন্য। ম্যাজিক ওয়ান টুলটা কি কাজ করে দুইটা এট এ টাইম দেখে নেই, তাহলে ডিফারেন্সটা বুঝতে পারবো। ম্যাজিক ওয়ান টুলের কাজ হলো সে টলারেন্স অনুযায়ী সিলেক্ট করে, টলারেন্স যত বেশি থাকবে পার ক্লিকে সে তত বেশি এরিয়া সিলেক্ট করবে, যদি টলারেন্স কম থাকে তত কম এরিয়া সে সিলেক্ট করবে। মনে করেন আমি এর এই শেপটা সিলেক্ট করতে চাই, দেখেন ক্লিক করলে সে একটু নিচ্ছে, যদি টলারেন্স আমি 5 করে দিই এবং আমি আবার একই জায়গায় ক্লিক করি দেখেন কম এরিয়া সিলেক্ট করছে, তার মানে এই টলারেন্স ধরে সে কাজ করে। এখানে যদি আপনি বেশি এরিয়া সিলেক্ট করতে চান, এই মূলত কাজ করে হলো রিলেটেড কালার এরিয়া নিয়ে, রিলেটেড কালার জোন নিয়ে সে কাজ করে। আপনি যখনই কোনো একটা জায়গায় সিলেক্ট করতে যাবেন, মনে করেন এরিয়াটা সিলেক্ট করেছেন, এই এরিয়া সিলেক্ট করেন, দেখেন এই কালার রিলেটেড জায়গাগুলো যেখানে পেয়েছে সে ওই জায়গাগুলো সিলেক্ট করেছে। তার মানে দুইটা টুলের মধ্যে পার্থক্যটা কি আমরা বুঝতে পেরেছি? কুইক সিলেকশনটা কাজ করে যে কোনো জায়গায় আপনি সিলেক্ট করবেন সে ধরে নিয়ে যাবেন, আশেপাশে একটা রেশিও ধরে সিলেক্ট করবে, আর এ কাজ করবে একটা কালার রেঞ্জ ধরে সে কাজ করবে। দুইটার পার্থক্য এরকম, একটু প্র্যাকটিস করতে পারেন কোনো একটা সিলেকশন করে। কালার রেঞ্জটা মূলত কী করে, এই ছবি থেকে যদি আমরা চাই যে একটা কালার রেঞ্জ ধরে সিলেক্ট করার জন্য, এটা মূলত এই ধরনের কাজ করবে। ধরেন এইখানে যে বিয়ারটা আছে, যদি আমরা এর রেডিশ কালারটা সিলেক্ট করতে চাই এবং কালারটা চেঞ্জ করতে চাই, তাহলে কীভাবে করব, তার জন্য আসলে আমার মুভ টুলে থাকলে হবে, কোনো সিলেকশন টুলে থাকতে হবে না, কিন্তু লেয়ারটা সিলেক্ট রাখতে হবে যে আমি কোথায় কালার চেঞ্জ করব। সেক্ষেত্রে সিলেকশনে যাওয়ার পর দেখবেন কালার রেঞ্জ বলে একটা কথা আছে, যদি আপনি কালার রেঞ্জে ক্লিক করেন, কালার রেঞ্জে ক্লিক করে আপনার এখানে পুরো ছবিটা দেখতে পাবেন, অথবা ইমেজে ক্লিক করতে পারেন যদি আপনার ডিজার্ভ ইমেজটা খুঁজে না পান। সিলেকশনে গিয়ে আপনি দেখবেন কোনটা সিলেক্ট আছে। এখন যেহেতু আমরা এই জায়গার কালারটা সিলেক্ট করবো, তাহলে আমরা বিয়ারটার উপরে যদি ক্লিক করি, তাহলে দেখেন সে হোয়াইট যে এরিয়াটা হচ্ছে মূলত হোয়াইটটাকে সে সিলেক্ট করবে। তার মানে আমি যে পয়েন্টে ক্লিক করবো সেখানে খেয়াল করতে হবে যে কোনটাকে সে বেশি প্রায়োরিটি দিচ্ছে। এখানে হোয়াইট হচ্ছে মানে কিন্তু এই জায়গাগুলো সে সিলেক্ট করে নেবে যেহেতু সিমিলার কালার। এটা হলো ফাজিনেস, ফাজিনেস যত বেশি বাড়াবেন তার রেঞ্জটা তত বেশি নেবে। আমরা যদি ফাজিনেসটা কমিয়ে দিই, তাহলে দেখেন সিলেকশনের এরিয়াটা কমছে। আমরা যদি ওকে করি, দেখেন এখানেও কিছু এরিয়া চলে আসছে, এটাকে আমরা রিমুভ করার টেকনিক অলরেডি আমরা শিখে গেছি, তাই না? আমরা এখান থেকে এগুলো মাইনাস করে দিতে পারি। এখানে আরো কিছু জায়গা আছে যে এই জিনিসগুলো আমাদের আসলে প্রয়োজন নাই, আমরা শুধু বিয়ারের কালারটাই চেঞ্জ করব। এখন যে কালারটা সিলেক্ট হয়েছে, সিলেক্টেড এরিয়াটা যদি আমরা ডিরেক্টলি কালার চেঞ্জ করি কি হয় একটু দেখি। কালার চেঞ্জ করার সিস্টেমটা আমরা দেখব আগামী ক্লাসে। এই হিউ স্যাচুরেশনটা দিয়ে আমরা কালার চেঞ্জ করব। যদি এখানে আমরা কালার চেঞ্জ করি, দেখেন কিছুটা সলিড হয়ে যাচ্ছে। যদি এর সাথে আমরা একটা কাজ করি, কিছুটা ফেদার দিয়ে নিই, মানে কারণ ফেদার এখানে হয়তো আমরা 15 ফেদার দিয়ে নিই। এখন যদি আমরা কালার চেঞ্জ করি, তাহলে কি দাঁড়ায়? কিছুটা মনে হচ্ছে যে কালারটা চেঞ্জ হয়েছে, এর মধ্যে মাঝখানে মাঝখানে স্প্রে করে দেওয়া মনে হচ্ছে, তাই না? এরকম করে সিলেক্ট করে আপনি কালার চেঞ্জ করতে পারেন যে কোনো বিষয়ে, খুব একটা বিগ ডিল না। আপনাদের প্রজেক্ট থাকবে।